আমি প্রথমে একটি ইউর মতো করে একটি লাইন দিলাম, যে লাইনটির মাঝখানটা অনেকটাই বাঁকা, একটি বৃত্তের নিচের অংশ এই রকম দেখতে। তারপর ওইটারই মাঝখানে আরেকটি ইউর মতো করে ওই বৃত্তের নিচের অংশ যেমন বাঁকা হয় লাইনের, সেরকম করে দিয়ে উপরে একটি ভি দিলাম, দিয়ে দুই পাশ একটু মাঝখানটা বাঁকা যে লাইনের দুই পাশ চোখ করে দিলাম। তারপর দুই মাথায় একটি করে লাইন দিলাম উপরে ভিয়ের মতো, এই একইভাবে উপরে ভিয়ের মতো নিচের দিকে লাইনগুলো বাঁকা করে বা ভাঁজ করে নিয়ে আসবো। তারপর আরেকটি লাইন এরকম করে বাঁকা করে দিলাম, তারপর আরেকটি লাইন পাশে ওই একই রকম করে দিলাম, দুইটি ওই রকম লাইন হলো, আবার বাঁকা করে দুইটি লাইন দ্বারা চোখ করে দিলাম। আরও পাপড়ি দেওয়া যায় এরকম, যে দুইটি লাইন যোগ করছি মাঝখানটা করে একটু করে বাঁকা, খেয়াল করতে হবে। আরেকটি পাপড়ি আমি নিচে দিচ্ছি, এটা দিলেও হবে না দিলেও হবে, তো দিলে ভালো লাগে। তার নিচে দুইটি লাইন দিলাম যেটি পোলট্রির ডাটা। তারপর আমি একটি বি লিখবো, বিয়ের মানে বিয়ের গোল লাইনগুলো এরকম, উপরের অংশটি ছোটো নিচের অংশটি বড়, তারপর গোল করে একদম গোল করে লম্বাটে গোল করে যোগ করে দিব, তাহলে পাতাটি হয়ে যাবে। তারপর যোগ চিহ্ন বা গুণ যোগ চিহ্নের ভিতর গুণ চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে, একটি বা দুইটি এরকম একই টাইপের পাতা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে যোগ চিহ্ন দেওয়ার পর গুণ চিহ্ন একইভাবে। এভাবে সুন্দর একটি আমরা পদ্ম ফুল আঁকতে পারি। আমি আবার দেখাচ্ছি, মোট কথা পাপড়ির দুই পাশের লাইন উপরের অংশগুলো ভিয়ের মতো, উল্টো ভিয়ের মতো, আর দুই পাশের লাইন যখন যোগ করব মাঝখানটা করে অনেকটাই বাঁকা করে যোগ করে দিব বা ভাঁজ করে যোগ করে দেব। এইভাবে প্রত্যেকটি পাপড়ি সুন্দর করে যোগ করে দেব, পাতাগুলো ওই আগের মতোই আরেকবার দেখে নাও তোমরা। গোল করে দিলাম, তারপর চোখ চিহ্ন দিয়ে গুণন চিহ্ন দিয়ে দিলাম, এটাও এই পাতাটাও ওই একই রকম একদম বিয়ের মতো, তারপর বাকি অংশটা গোল একদম গোল করে যোগ করে দিলাম, যোগ করে গুণন চিহ্ন দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে আমরা একটা পদ্ম ফুল আঁকতে পারি। আমি আরেকটু ড্রয়িং দেখাচ্ছি, পাপড়িগুলোর যেগুলো নিচের দিকে আছে উপরে আরেকটি লাইন দিয়ে এরকম উপরে ভিড় কোনার থেকে শুরু করে একটু পাপড়ির উপরে লাগাই দিতে হবে, একটু লাগাই লাগাই দিতে হবে, তাহলে পাপড়িগুলো মিলে থাকবে খুব সুন্দর করে। এভাবে আমরা একটা সুন্দর পদ্ম ফুল আঁকতে পারি। আমি এখন রং দেখাবো। আমি প্রথমে লাল রং দিয়ে আউটলাইনগুলোতে রং করব, আউটলাইনগুলোতে কালার করে রং করব। আমি এখানে রং করছি পাপড়িগুলোর নিচে যে ডাবল লাইন সেটা ছাড়া, একটু সুবিধা হওয়ার জন্য, তোমাদের সুবিধার জন্য। পাপড়িগুলোতে আমরা যখন রং করবো, লাল রংটা করব, তখন আউটলাইনগুলোতে গাঢ় রং করে বাকিগুলোতে লম্বা করে লাইন দিয়ে শেড লাইন ছেড়ে দেবো, মোট কথা হালকা হালকা হবে ভিতরের দিকে, একদম রঙগুলো খুব সুন্দর করে হালকা হালকা করে লম্বা লম্বা করে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে। আমি আবার রং দেখাচ্ছি, লাল রংটা ঠিক ওই ডাবল লাইনের ভিতরে একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে পাতাগুলোর ভিতরটা গোল গোল হয়ে যাবে, মানে ভিতরটা একদম গোলাকার বা বাঁকানো হবে, সুন্দর লাগবে দেখতে। এভাবে ভিতরে গাঢ় শেড দিয়ে পাশে হালকা করে শেড দেব। মাঝখানের যে ইউ পাপড়িটা প্রথমের, সেটা কিন্তু অনেকটাই হালকা করে দেওয়া আছে ভিতরের দিকে রং। এভাবে আমরা পাপড়ি ফুলের পাপড়ির অংশগুলো রং করব। তারপর যারা প্যাস্টেলে কাজ করো, তারা সাদা রং দিয়ে একটু রং করলে ওই রঙগুলো লাল রঙের সাথে একটু মিক্সড করলে আরও সুন্দর লাগবে। আর যারা প্যাস্টেল রং ইউজ করো না, পেন্সিল কালার ইউজ করো বা শক্ত মোম রং ইউজ করো, তারা গোলাপি রংটা দিয়ে কাজ করলেই হবে। এভাবে সুন্দর করে সবগুলো পাপড়িতে সুন্দর করে রং করব। প্রথমে গাঢ় সবুজ রং নেই, তার আগে পাতায় দিই
গাঢ় সবুজ রং দিয়ে প্রত্যেকটা লাইনে, যেগুলো লাইন আমি ড্রয়িং লাইন দিয়েছি সেগুলোতে সুন্দর করে গাঢ় করে দিয়ে সামনের দিকগুলোতে হালকা করে দিতে হবে। ডাটাটাতে দিলাম, তারপর হালকা সবুজ রং দিয়ে আরেকবার রঙের শেড সামনের দিকে হালকা করে দেব, ওই গাঢ় সবুজ রংগুলো ঢেকে দেব। তারপর একটু হলুদ রং দিয়ে আবার রং করব, তাহলে সুন্দর হবে। এভাবে সুন্দর করে রং করব, এভাবে রং করলে রং খুব চমৎকার হয়। শিক্ষার্থীরা, তোমরা সবাই পদ্মফুল আঁকা কম বেশি জানো, তারপর আমি এভাবে দেখালাম, তোমরা চেষ্টা করবে। এখন আমি গাঢ় নীল রং দিয়ে পানির রংটা দিয়ে নিচ্ছি। প্রথমে লাইন লাইন কিছু, মানে সোজা লাইনে একদম সমান চিহ্নের মতো এরকম করে লাইন দিলাম, কিন্তু তারপর ওই লাইনগুলোর উপরেই আবার হালকা নীল রংটা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর শেড দেবো, এরকম করে শেড দেবো, তাহলে পানিটা দেখতে ভালো লাগবে। একটু খেয়াল রেখে রেখে রং করতে হবে, এভাবে সব জায়গায় পানি নিচে। তবে অতিরিক্ত যেন ফুলটা থেকে যেন নীল রংটা বাইরে না যায়, একটু কাছাকাছি থাকলেই ভালো হয়। এভাবে সুন্দর করে আমরা একটা পদ্মফুল আঁকতে পারি।